মিত্তির বাড়িতে আজকে প্রথমবার আপনাদেরকে আমি নিয়ে চলে এসেছি, এবং সঙ্গে মিত্তির বাড়ির, এবার মিত্তির বাড়ির সদস্য সঙ্গে রয়েছে। একটুখানি বলো তো প্লিজ, কি চলছে এবং কি হতে চলেছে, সদস্য কিরকম ভাবে গড়গড় করে গল্প এগোচ্ছে মিত্তির বাড়ির সদস্যের? খুব ভালো লাগছে সত্যি, যারা যারা রয়েছে আমাদের কাস্ট এন্ড ক্রিউ, তারা এত 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 ভালো যে অনেক 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 কিছু শিখতে পাচ্ছি। এবং মানে সত্যি তাবড়ো তাবড়ো অভিনেতা অভিনেত্রীরা আছে, অনুরাধা রায়, দুলাল লাহিড়ী, শঙ্কর চক্রবর্তী, সোনালী চৌধুরী, মানসী সিনহা, ফলে ফলে এটা সত্যি একটা কি বলবো, সোনায় সোহাগা মুহূর্ত। সত্যি ভীষণ ভীষণ লাকি আমি, এত ভালো কাস্ট এন্ড ক্রিউ, এনআইডিয়াজ এর গোটা টিম, জি বাংলার গোটা টিম, তারা এত ভালো, সত্যি বাড়ির মেয়ে হয়ে উঠেছি। কি রকম মানে শুটিং এ মজাটা কি হচ্ছে? আজকে থাকা মানে হিরো কতটা প্যাম্পার করছে বা লেগপুল করছে? ভীষণ প্যাম্পারের থেকে লেগপুলটা অতিরিক্ত মাত্রায়। এবং আমার ডিরেক্টর যিনি সুজিতদা, তিনি তো মানে তার কথা তো আমি আলাদা করে বলছি না, মানে সে ভীষণ ভালোবাসে আমাকে, সেই ভালোবাসার অধিকার থেকেই এই লেগ পুলিংটা আর কি, মানে জানুয়ার থেকে শুরু করে আর কিছু বাদ রাখছে না আমাকে বলতে। ও তার মানে সবটাই ভালোবাসায় একেবারে মুড়িয়ে রাখছে, প্লাস আবার বেশ বুঝে লেগ পুলটা হচ্ছে। লেগ পুলটা কি তুমি বুঝতে পারছো যে কখন লেগটা পুল করা হচ্ছে বা হতে পারে? ভীষণ ভাবে যেই মুহূর্তে আমি বুঝতে পারছি যে লেগ পুলটা হতে পারে, আমি পাটা নিয়ে সব পালিয়ে যাচ্ছি ওখান থেকে, চান্স নেই ওখানে থাকার। মানে শুরু হলে আর তুমি মানে বুঝ, মানে তুমি না মানে ভাববে যে বাবা আমি আমি কি এখানে এসে খুব ভুল করে ফেলেছি। খুব ভয়ঙ্কর লোকজনদের সাথে আমি কাজ করছি, ইন আ গুড ওয়ে আর কি, ফলে খুব আনন্দ করছি। ওখানে আমার ইপি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখছে, ভাবছে কখন ফুক করে পাকড়ে নেবে, ফ্লোরে ঢুকিয়ে দেবে। আচ্ছা এটা কি ফার্স্ট ধারাবাহিক সেই অর্থে? ফার্স্ট ধারাবাহিক ইন দ্য সেন্স, আমি মহানায়ক বলে একটা 100 এপিসোডের একটা টেলিভিশন সিরিজ হয়েছিল, টেলিভিশন সিরিজ হয়েছিল, সেটাতে আমি মুনমুন সেনের ছোটবেলাটা করেছিলাম, ফলে সেটাও একটা খুব ভালো অভিজ্ঞতা। বিরসা দাশগুপ্ত ডাইরেক্টর ছিলেন, সেইটাও যেমন, তখন আমি খুবই ছোট ছিলাম, কিন্তু সেটাও যেমন একটা বাড়ি হয়ে উঠেছিল, এটাও একটা বাড়ি হয়ে উঠেছে, একটা পরিবার হয়ে উঠেছে। কারণ টেলিভিশন মানেই তো প্রতিদিন শুটিং 14 ঘন্টা করে, যারা যারা কাস্ট ক্রিউ টিম মেম্বার্স যারা, তারাই তো পরিবার হয়ে ওঠে, ফলে এটা তো একটা একান্নবর্তী পরিবারের গল্প তো বটেই, অফ ক্যামেরাও একটা একান্নবর্তী পরিবার হয়ে উঠেছে আমরা। আর একটু বলতো, এই যে মাঝখানে যে গ্যাপটা ছিল, সেই গ্যাপটা কেন, কিসের জন্য ছিল? যে মহলে মহানায়ক উত্তম কুমারের যে সিরিজটা যেটা তুমি কাজ করেছিলে, সরি মহানায়ক বোধহয়, খুব সম্ভব শুধু মহানায়ক ছিল সিরিজটা, তারপরে গ্যাপটা কেন ছিল? না তারপরে গ্যাপ ইন দ্য সেন্স, তারপরে আমি বহু ছবি করেছি, ককপিট আরো অনেকগুলো ছবি করেছি, না টেলিভিশন আই'ম টকিং, টেলিভিশনে মানে টেলিভিশনের অফার আমি প্রচুর পেয়েছি, কিন্তু তখন আমার মনে হয়েছিল যে প্রথমত পড়াশোনায় আমাকে আরেকটু ফোকাস করা উচিত। আরেকটা কারণ সেটা হচ্ছে এত ভালো গল্প আমি পাইনি, আর তখন টেলিভিশন মানে টেলিভিশন মানে তো একটা বড় গুরু দায়িত্ব কাঁধে নেওয়া, ফলে সেইটাতে আমি রেডি কিনা সেটা একটা বড় কোয়েশ্চেন ছিল আমার নিজের মধ্যে। আর একটা কারণ সেটা হচ্ছে এইটা তো ইভেন এটা মানে এটার প্রথম কল আমি যখন পেয়েছিলাম এই চরিত্রটার জন্য বা এই এই গল্পটার জন্য, তখন আমার মনে হয়েছিল যে, তখন আমি নাই বলে দিয়েছিলাম প্রথমে, যে না না টেলিভিশন আমি এতক্ষণ ধরে শুটিং আমি পারবো না হয়তো, কিন্তু তারপর আমাকে বলা হলো যে তুই একবার গল্পটা শোন না, একবার চরিত্রটা শোন, তারপর তুই ডিসাইড কর। তো তারপরে আমি গল্পটা শুনলাম, চরিত্রটা শুনলাম, তারপর আমার এত ভালো লেগে গেল, বুম আঙ্কেলের প্রোডাকশন হাউস, জি বাংলা, সবকিছু মিলেই আমি আর না করতে পারলাম। শেষ প্রশ্ন, কি চলছে গল্পে, কোন দিকে গল্প এগোচ্ছে? কোন দিকে গল্প এগোচ্ছে সেইটা জানতে হলে তো জি বাংলা পর্দায় মিত্তির বাড়ি দেখতে হবে সোম থেকে শনি রাত 9টায়, সেটা দেখলেই আপনারা জানতে পারবেন কোন দিকে গল্প এগোচ্ছে, জোনাকি কি কি করছে, এবং ধ্রুব এবং জোনাকির মধ্যে কি কি ঘটছে। বেশ অপেক্ষায় রইলাম ধ্রুব এবং জোনাকির মধ্যে কি কি চলছে, এরকম নানান এন্টারটেনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে দি ওয়ার্ল্ড নিউজে, কারণ খবর এখন এখানেই।